viewers, assalamu alaikum. আমি আজিম কিচেন থেকে আজ ফার্স্ট স্পেশালি শাক কীভাবে ভাজি করা যায় অল্প সময়ে তা দেখিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি এখানে ফার্স্ট স্পেশালি শাক দিয়েছি, এটা আমার গার্ডেন থেকে তোলা। এখানে লাউ পাতা, কুমড়ো পাতা, ফুল শাক, লাল শাক, পালং শাক, এই পাঁচটি শাকের মিশ্রণ রয়েছে। এগুলোকে আমি একটু বড় সাইজ করে কেটে পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি করচুলায় একটি কড়াইতে তেল গরম করে নিলাম, নিচ্ছি। তেলগুলো যখন গরম হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিয়েছি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি, সাথে একটি রসুন কুচি। এগুলোকে আমি ভেজে নেব কিছুক্ষণ। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, পাঁচ ছটি ফালি করা কাঁচামরিচ, একটি ছোট সাইজের টমেটো কুচি। এগুলোকে প্রায় 5 মিনিট তেলের মধ্যে আমি ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি 20 মিনিট আগে যে 5 মিনিট সালে শাকগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো। দেখতে পাচ্ছেন আমি সবগুলো শাক দিয়ে দিচ্ছি তেল এবং তেলগুলোর মাঝে। শাকগুলো কিভাবে কেটে রেখেছিলাম দেখতে পাচ্ছেন, একেবারে কুচি করা যাবে না। দেখতে পাচ্ছেন শাকগুলো যখন একটুখানি সেদ্ধ হয়ে এসেছে, আমি এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ হলুদ পাউডার, এটা অপশনাল, আমি ব্যবহার করি প্রত্যেক শাক ভাজিতে, কারণ এতে সবুজ শাকগুলোকে আর রঙগুলোকে আরো সতেজ করে রাখে। ভালো করে নিয়ে নিচ্ছি শাকগুলোর মাঝে হলুদ পাউডার গুলোকে। দেখতে পাচ্ছেন কিছুটা পানি বের হয়ে এসেছে। এবার আমি চুলোর আঁচ বাড়িয়ে দেব, পানিগুলো শুকিয়ে নেব। হয়ে গিয়েছে আমার অল্প সময়। এবার আবার অন্য একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে এতে আমি প্রায় 2 থেকে 3টি রসুনকে কুচি করে ভেজে নিচ্ছি বাদামি রং করে। এর সাথে রসুনগুলো যখন বাদামি রং হয়ে এসেছে, এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি ফ্রেশ লাল মরিচ 1 চা চামচ। এগুলোকে হালকা আঁচে ভেজে নেব 2 থেকে 3 মিনিট। এবার দিয়ে দিলাম শাকভাজির মাঝে, শাকভাজির উপর এই ভেজে ভাজা রসুন এবং ফ্রেশ মরিচের মরিচগুলো। হয়ে গিয়েছে আমার পাঁচমিশালি শাক। এবার আমি এগুলোকে ভালো করে আলতো হাতে মিশিয়ে দেব। দেখতে পাচ্ছেন এবার পরিবেশনের ফলা। পরিবেশনের জন্য আমি এখানে একটি সার্ভিস প্লেটে তুলে নিলাম। গরম গরম পরিবেশন করুন ভাতের সাথে অথবা রুটির সাথে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন অল্প সময় অল্প উপকরণে একটি মজাদার পাঁচমিশালি শাক ভাজি রেসিপি আপনাদের মাঝে দেখিয়ে দিলাম। যারা এখনো এভাবে রান্না করেন নাই, একবার অন্তত ট্রাই করুন আমার এই রেসিপিটি ফলো করে। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো রান্না নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।